দশ নম্বর প্রশ্ন করেছেন, এক ভাই হাদিসের কিতাব আদি যখন পড়ি, আবু দাওয়াদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজা এই কিতাবগুলোর হাদিসের তাহকিকগুলো যখন দেখি, তখন দেখতে পাই যে কিছু কিছু হাদিসের তাহকিকে এক এক মহাদ্দেসের রায় এক এক রকম। হাদিসের সনদের ক্ষেত্রে কোনো মহাদ্দেস বলে সহি, কেউ বলে দুর্বল, কেউ বলে জাল। যেমন কিছু হাদিস দেখলাম, আলবানী রাহমাহুল্লাহ বলেছেন সনদ সহি, ইবনে মাজা, ইবনে হাজার আসকালানী রাহমাহুল্লাহ বলেছেন সনদ দুর্বল, ইমাম জাহাবি, ইমাম নবী রহমুল বলে সনদ বানাওয়াট। তো আমার প্রশ্ন হলো, এসব ক্ষেত্রে কোন মহাদ্দেসের মতটাকে মানব? এই ক্ষেত্রে যারা হাদিসের বিশেষজ্ঞ, আপনি প্রাথমিক পর্যায়ের একজন তালেবে এলেম বা সাধারণ মানুষ, হয় আপনি একজন একেবারে আম্মাতুন নাসের মধ্যেকার সাধারণ মানুষ, তাহলে আপনাকে অবশ্যই আলেমের শরণাপন্ন হইতে হবে। ওস্তাদ ছাড়া দিন শেখা যাবে না, শুধু কিতাব পড়ে দিন শিখলে মানুষ গুমরা হয়ে যাবে। শুধু কিতাব পড়ে কখনো হেদায়ত পাবেন না আপনি, কিতাবের ওস্তাদ লাগবে যে কোনো সাবজেক্টের, না হলে মেডিকেল কলেজের কোনো প্রয়োজন, ডাক্তারি কিতাব আদি আছে, ওই সব পড়ে পড়ে সব ডাক্তার হয়ে যেত। আর যদি আপনি মোটামুটি আরবি ভাষা বুঝছেন আর মোটামুটি তালেবে ইলম, তারপরেও এই বিষয়গুলির ক্ষেত্রে আপনি স্পেশালিস্ট নন, যে সহি জয়ীফের কায়দা কানুন, যে কাওয়ায়দুল জারহ ওয়া তাদিল বা দাওয়াবিতুল জারহ ওয়া তাদিল, জারহ তাদিলের যে কায়দা কানুন বা নীতিমালা রয়েছে, যে মুহাদ্দিসিন কেরামরা যারা সহি জয়ীফের ওপর আলোচনা করেছেন বা তাদের গবেষণা পেশ করেছেন, তারা কয় ভাগে বিভক্ত এবং তাদের মধ্যেকার কাকে প্রাধান্য দিতে হবে, আর এই এই ক্ষেত্রে যেহেতু আপনার এলম নেই হয়তো, তাহলে আপনার চাইতে যারা ভালো আলেম, হাদিসের যারা স্পেশালিস্ট, হাদিসের বিশেষজ্ঞ, সেসব আলেমদের শরণাপন্ন হবেন, তাদের সাহায্য নেবেন, ওলামাদের সাথে সম্পৃক্ত থাকবেন সবসময়। স্বাধীন চিন্তা চেতনা নিয়েও কখনও কোরআন হাদিস পড়বেন না। যারাই স্বাধীন চিন্তা চেতনা নিয়ে কোরআন হাদিস পড়ে, তারা বিভ্রান্তির শিকার হবে, তারা হয় চরমপন্থায় লিপ্ত হবে, যেমন জঙ্গি খারিজিরা হয়েছে, আর না হয় তারা বিভ্রান্তির শিকার হবে, তারা উদ্ভট উদ্ভট ফতুয়া দিয়ে, নিজের সাজ ফতুয়া দিয়ে নিজেরা গুমরা হবে, অন্যদেরকে গুমরা করবে। সাবধান, এই পথ থেকে আপনার যতটা যোগ্যতা আছে ততটা আপনি নিজে হাসিল করুন, আর তারপরে এই বিষয়গুলি যখন পড়বেন তখন ভালো আলেমদের সহযোগিতা নিন, তাদের পাশে থাকুন। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সকলকে তৌফিক দান করেন। আরব দেশে, সৌদি আরবে আমরা দেখেছি শেখ ইবনে উসাইমিন, শেখ ইবনে বাজ, শেখ আলবানী রহমতুল্লাহ আলিম আজমাইন, তাদের দার্সে বড় বড় আলেমরা বসতেন, বড় বড় আলেমরা বসতেন, যারা এখন হাইয়াতু কেবাইর ওলামার আলেম, তারা তাদের দার্সে নিয়মিত বসতেন। শেখ সালেহুল ফজান পর্যন্ত হাফেজ আল্লাহ তাআলা শেখ ইবনে বাজ রহমতুল্লাহ দার্সে বসতেন। আর আমাদের দেশে আলেমরা তো মনে করে যে আরে হ্যাঁ হোম রেজাল বা নাহানু রেজাল, ওরাও মানুষ, আমি মানুষ, আবু হানিফা শাফি মালিক আহমদ সামনে তিন অক্ষর মাদ্রাসায় পড়ে মনে করে হোম রেজাল ও নাহানু রেজাল, না না এত সহজ বিষয় নয়। যারা আপনার চাইতে ভালো আলেম আর যে সাবজেক্টের যে মাহের, তার কাছে আপনি সাহায্য সহযোগিতা নেবেন, দিন বোঝার ক্ষেত্রে, হাদিস বোঝার ক্ষেত্রে, কোরআন সুন্নাহ সম্পর্কে সঠিক জ্ঞান নেওয়ার ক্ষেত্রে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান।